বন্ধুরা, চিকেনের কালা ভুনা করা কিন্তু খুবই সহজ। কোনো রকম সয়া সস বা কালার ছাড়াই এরকম কেন কালো হয়ে যায় চিকেনটা, সেটাও কিন্তু আপনাদের আমি এই রেসিপিতে দেখাবো। আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা সবার প্রথমেই বানিয়ে নেব চিকেন কালা ভুনার গরম মশলাটা। এই গরম মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে গোটা ধনে, গোলমরিচ, স্টার আনিস, রাঁধুনি, মৌরি, শুকনো লঙ্কা, কাবাব চিনি আর এলাচ। এই মশলাগুলোকে আপনারা শুকনো কলায় ভেজেও পাউডার করতে পারেন, এছাড়া এমনিও পাউডার করে নিতে পারেন। এবার আমাদের সেকেন্ড স্টেপ, চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। আমি এখানে প্রায় 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন ম্যারিনেশনের জন্য সবার প্রথম আমি দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে কিন্তু আদা রসুন বাটাটা একটু আমাদের বেশিই নিতে হবে। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার তেল। আমি এর মধ্যে বেরেস্তাও ব্যবহার করেছি, সেই বেরেস্তাটা যেটা ভেজেছি তারই তেলটা আমি এখানে দিলাম। তারপরে দিয়ে দেবো আমরা যে গরম মশলাটা বানালাম সেটা, আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা কিন্তু আমাদের এখানে একটু বেশিই ব্যবহার করতে হবে। তারপর একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একবার ভালো করে পুরো মাংসের মধ্যে মশলাটা মেখে নেওয়ার পরে আমরা যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেই বেরেস্তাটার মধ্যে দিয়ে আর একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো লক্ষ্য করলেন আমি কোনো রকম নুন এখানে ব্যবহার করলাম না। যখনই আপনারা নুন ব্যবহার করবেন ম্যারিনেশনে, চিকেনের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু জল হয়ে বেরিয়ে আসবে। তার কারণে যে মশলাগুলো আছে সেটা কিন্তু এই চিকেনের মধ্যে ভালো করে কোট হবে না। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমরা রেখে দেবো প্রায় আধ ঘন্টা ফ্রিজের মধ্যে। এবার একটা পাত্রে আমরা তেল নিয়ে নেব। অবশ্যই এখানে সর্ষের তেল আমাদের নিতে হবে। তারপর তাতে দিয়ে দেবো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চপ করেও কিন্তু দিতে পারেন। আর এই পেঁয়াজের সাথেই দিয়ে দেবো কিছু রসুনের কোয়া, এতে কিন্তু চিকেনের ফ্লেভারটা দারুণ আসবে। পেঁয়াজগুলো ভাজার সময় আমি তাতে দিয়ে দেবো সামান্য নুন। আচ্ছা, এখানে কিন্তু একটা ট্রিক্সের ব্যাপার আছে। আমরা এখানে পেঁয়াজটা একদমই ভাজবো না। যখনই দেখবেন পেঁয়াজটা একটু জল ছেড়েছে, আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। ইউজুয়ালি চিকেন রান্না করার সময় আমরা পেঁয়াজটা লাল করেই ভেজে নিই, এখানে কিন্তু ব্যাপারটা একদম উল্টো। এখানে যদি আপনারা পেঁয়াজটা লাল করে ভাজেন পুরো রান্নাটাই কিন্তু তেতো হয়ে যাবে, তাই পেঁয়াজটা কিন্তু এখানে একদমই ভাজা চলবে না লাল করে। পুরো রান্নাটাই আমরা করব জল ছাড়া, তাই আমাদের বারবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। দেখুন, একবার করে ঢাকা খুললেই কিন্তু একটু একটু করে জল ছাড়বে আর সাইড থেকে কিন্তু তেলটাও বেরিয়ে আসবে, আর নিচটা যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একবার ভালো করে মিশিয়েও দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা যে কালা ভুনার মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমরা প্রায় 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ম্যারিনেট করা মাংসগুলো তেলে দেওয়ার পর থেকে প্রায় আমার লাগলো 25 মিনিট পুরো রান্নাটা করে নিতে। আর ঢাকনা খুললেই আমাদের কিন্তু চিকেন কালা ভুনা রেডি পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চলে এসেছে। আপনারা এটা গরম ভাতের সাথে কিংবা পরোটার সাথে পরিবেশন করুন। রেসিপিটা আমি চেষ্টা করেছি আপনাদের একদম খুবই সহজ পদ্ধতিতে দেখানোর, তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।